নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি বীরচন্দ্রপুরের আরেকটি ভিডিও নিয়ে। তবে শুরু করার আগে আমরা ধন্যবাদ জানাই যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারাই ভিডিওগুলি দেখছেন। আমরা এখন চলে এসেছি শ্রীচৈতন্য সারস্বত কৃষ্ণা অনুশীলন সঙ্গে। বীরচন্দ্রপুরের ইসকন মন্দির, জগন্নাথ টেম্পল এবং আরও অন্যান্য ভিডিও আমাদের চ্যানেলে আগেই আপলোড করা আছে, অনুরোধ করব একবার নিশ্চয় দেখবেন। মন্দিরে প্রবেশের গেটটিও খুব সুন্দর আর বেশ উঁচু, আর উপর দিকে দেখুন দুটো সিংহ, আর নিচের দিকে রয়েছে দুটি হাতি, যেন আমাদের ভেতরে প্রবেশের জন্য আহ্বান জানাচ্ছে। চলুন ভিতরে প্রবেশ করি। মন্দির চত্বরটি বেশ বড়, আর এখান থেকে দাঁড়িয়ে সাদা রঙের মন্দিরটি দেখতে বেশ ভালো লাগছে। চলুন প্রধান মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে ঢুকতেই একটা শান্তি অনুভব হয়, আর নাটমন্দিরটিও বেশ বড়। মার্বেল পাথরে বাঁধানো এই নাটমন্দিরটি খুবই সুন্দর এবং তার পিলারগুলি আকাশি রঙের। চলুন এগিয়ে চলি গৌরনীতায়ের অপরূপ বিগ্রহ দর্শন করতে। গৌরনীতায়ের বিগ্রহ দর্শন করে এবার আমরা মন্দির চত্বরটি ঘুরে দেখব। মন্দির চত্বরে দেখতে পাচ্ছি পদ্মফুল দ্বারা আবৃত একটি সুন্দর তুলসী মঞ্চ। মন্দির চত্বরটি বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরের দেওয়ালে লেখা আছে নীরবতা বজায় রাখুন। মন্দিরটির বাইরে এত সুন্দর কারুকার্য যা সামনে থেকে না দেখলে বোঝা যায় না। গম্বুজাকৃতি এই মন্দিরটি বেশ পুরনো, কিন্তু কত সুন্দর গেরুয়া সবুজ রঙে আলপনা করা, ভালো লাগছে দেখতে। মন্দির থেকে বেরিয়ে আমরা এই দোকানে চলে এলাম এক কাপ খাঁটি দুধের চা খেতে। উনি আমাদের বলে দিলেন যে ওনারা কিভাবে গরুর যত্ন নেন। এই মাটির হাড়িতে ওনারা যে চা বানিয়ে দেয়, একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে অনুরোধ করব লাইক আর শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। চায়ের দোকানের দাদাই আমাদের বলে দিলেন এই গাছের নিচেই রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্ম নাড়ি, তাই এটাও একটি পবিত্র স্থান। তবে আপনাদের ট্যুরিস্ট গাইড হয়তো জায়গাটির কথা নাও বলতে পারেন, কিন্তু একবার জায়গাটি নিশ্চয় দেখবেন। শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ থেকে 2 মিনিট দূরত্বেই রয়েছে হাটুগাড়া আশ্রমটি। এখানেই শ্রী বাঁকারায় অন্তর্ধান হয়েছিলেন। কথিত আছে নিতাই মহাপ্রভু তার মাকে তীর্থ করানোর জন্যে 7 নদী ও 7 সমুদ্রকে আহ্বান করেছিলেন, সেই থেকেই এই কুণ্ডের সৃষ্টি। স্থানীয়রা বলেন বৃষ্টিতে আশপাশ জলে ভরে গেলেও মন্দিরের চূড়া কোনোদিনই ডোবে না, তাই এই পুকুরের জলে অনেকেই স্নান করেন। আমরাও এই পবিত্র জল মাথায় দিয়েছি। বড় গাছটির নিচে যে সন্ন্যাসীটি বসে আছেন উনি জায়গাটির সম্বন্ধে আপনাকে সব কিছু বলে দেবেন। সামনেই রাধাকৃষ্ণকে নমস্কার করে আমরা এগিয়ে চললাম। শ্রীচৈতন্য সারস্বত কৃষ্ণা অনুশীলন সংঘের পাশ থেকে এই ছোট্ট রাস্তাটি ধরে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন যাচ্ছি পঞ্চপাণ্ডবতলা মন্দির দেখতে।
চলার পথে দু একটা দোকানও চোখে পড়ল। এখানে ঠাকুরের পূজা সামগ্রী কিনতে পাওয়া যায়। এখানে রয়েছে ব্যাসদেব শ্রীনিকেতন শিশু বিদ্যাপীঠ। এখানে বিনামূল্যে শিশুদের পড়ানো হয়। গ্রাম্য পরিবেশের মধ্যে থেকে হাঁটতে বেশ ভালোই লাগছে আমাদের। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পঞ্চপাণ্ডবতলা মন্দির দেখতে। মহাভারতে বর্ণিত একচক্র নগরের এই স্থানটির নাম নিধুবন বৈষ্ণব পীঠ। বলা হয় স্থানে এলে 100 বার গঙ্গা স্নানের সমান পুণ্য হয়। এখানে জুতো রেখে আমরা ভেতরে প্রবেশ করছি। কথিত আছে এখানে পঞ্চপাণ্ডবরা কুন্তিমাতার সাথে অজ্ঞাতবাসের সময় আশ্রয় নিয়েছিলেন। এখানে প্রায় 1 বছর ওনারা এক ব্রাহ্মণ পরিবারে ছিলেন এবং ভীম গ্রামবাসীদের বকাসুরের হাত থেকে রক্ষা করেছিলেন। এখানে এলে এই 500 বছরের পুরনো বৃক্ষটিও দেখতে পারবেন এবং দেখতে পারবেন অন্যান্য দেবদেবীর বিগ্রহ। যদি হাতে সময় থাকে তাহলে নাট মন্দিরে বসে কিছুটা সময় কাটাবেন। খোলামেলা এই পরিবেশ আপনার মন নিশ্চয়ই মুগ্ধ করবে। ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা যারা আমাদের ভিডিওটি প্রথম দেখছেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুদের অশেষ ধন্যবাদ।